নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো বাসন্তী পোলাও। আমি প্রথমে একটা বড় আকারে কড়াই বসিয়ে দিয়েছি। এবার সামান্য তেল দিয়ে নেব, সাদা তেল। এবার ঘি দিয়ে দেবো। এখন চারটে তেজপাতা দিয়ে দেব। এই যে বন্ধুরা দেখছি, কাজু বাদাম, কিশমিশ, কাঁচা লঙ্কা আর কিছু ফুলকপি ছোটো ছোটো করে কেটে রেখেছি। ফুলকপিতে দিয়ে নিলাম প্রথমে, এগুলো সবগুলো সব একটু ভেজে নেব। এগুলো সব দিয়ে নিচ্ছি। সামান্য এলাচি এবার দিয়ে নেব। চাল, এখানে গোবিন্দভোগ চাল আছে প্রায় 750 গ্রাম। এবার সবগুলি মিশিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে আগে থেকে জল গরম করে রেখেছি, তেজপাতা দিয়ে এটা দিয়ে নেব। এবার বন্ধুরা দিয়ে নেব 4 থেকে 5 চামচ চিনি, কারণ বাসন্তী পোলাওতে একটু মিষ্টিটা বেশি লাগে। আমি 5 চামচের মতো চিনি দিলাম, আর লাগবে না। আর একটু ঘি দিয়ে নেব। ঢেকে দেব। আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো, এটা আস্তে আস্তে হবে। বন্ধুরা, এখানে সামান্য লবঙ্গ আছে, ওটা দিয়ে নেব। আবার ঢেকে দেবো। আমি মাঝখানে এসে 2-3 বার নেড়ে দিয়ে গেছি। এই যে দেখুন, বাসন্তী পোলাওটা আমার একদম হয়ে গেছে। আর একটু ঘি দিয়ে নেব। মেরে দেব। দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার ঢেকে দেব। এই যে বন্ধুরা দেখুন, আমি একটা পাত্রে অল্প একটু বাসন্তী পোলাও তুলে নিয়েছি। আর এখানে আমাদের ঘরে আজ একটু মাংস হয়েছে, পোলাওর সাথে মাংসটাই মানায়। আর এখানে কিছু স্যালাড আছে, দেখুন কি সুন্দর লাগছে বাসন্তী পোলাওটা। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন।